रॉयल बंगाल टाइगर। খোড়াতে খোড়াতে আসলো, পা খারাপ। চলো এগিয়ে চলো। লেপার্ড কোথায় আছে? এই ভিডিওগুলো জুম করে দেখতে হবে, তাইলে দেখা যাবে। রয়্যাল বেঙ্গল টাইগারকে পা কুমির খেয়ে নিয়েছে, তাই এখানে ট্রিটমেন্টের জন্য এসেছে। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বিশাল উঁচু উঁচু গাছ, জঙ্গলে জঙ্গল। এখানে কি আছে? লেপার্ড? এটা চিড়িয়াখানার মতো যেরকম আটকে রাখে। ট্রিটমেন্ট সেন্টার তো, হসপিটাল। বুঝেছি, রিহ্যাব সেন্টার বলে। এসব মানুষ থেকো মালগুলোকে চা বাগানে যেগুলো ধরা পড়ে না, চা বাগানে যে ধরা পড়ে না মানুষ খায় ওই মালগুলো ধরে নিয়ে। তিন মাস থেকে এখানে আছে? তিন মাস বসছে, আর মাছ ছেড়ে পালাই। আচ্ছা, আর যে সাপটা ভাঙতে গেছে তার। ও মা, মা কি করেছিল? মা পালাইছে। কেন? মানুষের ধাওয়া। আরে কোন রাগ গিয়েছিল কোন বাগান বাগানে ঢুকে দিল চা বাগানে। ও, আর যারা সাপাতে তুলতে গিয়েছে ওনা তুলতে পড়তো, তার ফোন করছিল ওখানে ধরে নিয়ে। ছবি রাখো। কোথায়?